দেখি মামা তো ভাইটাকে পটানো যায় নাকি, এত ভালোবাসি তাও বুঝে না, আজকে বুঝাই সার। হ্যালো, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ রূপালী, কি অবস্থা তোমার? এই তো ভালো। সব সময় কি খালি নিজের দিকেই ভাবলে চলবো নাকি? তুমি তো একটু বোনের খোঁজ খবরও নাও না। বোনের খোঁজ খবর আর কি রাখবো, কারণ ফুফা তো বোন তো বোনই, আবার কি খোঁজ খবর রাখবো? আমার কি খোঁজ খবর রাখার কি সেই সময় আছে? ফুপা তো বোন তো কি হইছে, মায়ের পেটের ভাই বোন তো না, তুমি কি জানো না? খালা তো ফুপা তো চাচা তো, এগুলা কি কোনো ভেদাভেদ আছে? না ভেদাভেদ নাই, কিন্তু তারপরও একটা নিজেদের মধ্যে একটা না, তো তাই কি হইছে? সবকিছু কি সবাইরে বুঝায় বুঝায় বলতে হয়? তুমি কি বুঝো না তোমাকে আমি কত ফোন দেই, খবরা খবর নেই? হ্যাঁ সেটা তো জানি। তো আসলে তুমি তো একটা দিনও আমার খোঁজ খবর নিতে চাও না, খালি আমারই নিজে থেকে সেদা সেদে তোমার ফোন দিতে হয়। আচ্ছা, আসলে একটা কথা কি, কেন ফোন দিলে সমস্যা আছে কোথাও? আমি তো ফোন দেই যে কারণে তুমি তো বুঝাও বুঝো না। হ্যাঁ এটা ঠিক বলছো, কারণ আমি বুঝেও বুঝি না, আর বুঝার বিষয়টা আমি কিছু মনেও করি না, কারণ তুমি আমার ফুয়াতো বোন আর আমি তোমার মামাতো ভাই, তাই না? এখানে আমি আর কি বুঝবো বলো? যদি বুঝার কিছু থাকতো তাহলে আগেই বুঝতাম, এখন কি বুঝবো? কিন্তু আমি তো তোমারে কিছু বলতে চাই, আর কতদিন আমি এভাবে এভাবে লুকায় লুকায় রাখবো মনেরটা মনের মধ্যে? তার মানে বুঝলাম না, তুমি কি আমার কথার ভাষায় একটুও বুঝো না? আসলে বুঝতে না পারার কারণে আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করতেছি। আচ্ছা বলো, কি মনের কথা লুকিয়ে রাখতেছো বলো তো? কি আর রাখবো, যে আমি যখনই একটু বড় হচ্ছিলাম আস্তে আস্তে, তখন থেকে আমার মনে শুধু তোমাকে নিয়েই কত স্বপ্ন দেখি। মনের মধ্যে একটা ফিল হয় যে আমি হয়তো তোমার প্রেমে পড়ে গেছি। ও আচ্ছা, এই কথা হ্যাঁ, আসলে এটা যদি তুমি আরো আগে বলতে না, তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে যদি দেখা পারতাম। তুমি তো আমাকে কিছু বলতেছো না, কেন বললে সমস্যা কোথায়? আমি তো ভাবছিলাম যে তুমি নাকি আমাকে নিজের থেকে বলবে, কিন্তু এখন তো দেখছি উল্টোটা। তুমি একটা বার আমার কথা ভাবো না, একটা ফোন দাও না, এটাও বুঝো না যে যেই বোনটি আমার প্রায় প্রায় ফোন দেয়, কেন এত ফোন দেয় আমাকে? আমি তাকে একটা ফোন দিয়ে খোঁজ খবর নেই। আমি জানি তো তুমি ফোন দিছো, আমি জানি, আর আমার মনের কথাটাও আমি তোমাকে বলবো বলেও আমি বলতে পারি না, কারণ তুমি বলতেছো এই যে শুনে আমি নিজে এখন মানে ই করলাম, ভালো লাগলো, তুমি বলতেছো দেখে আমাকে ভালো লাগলো। এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো? তোমার সাথে আমাকে প্রেম করতে হবেই তো, তোমাকে বিয়ে করতে হবে, তাই তো? তাহলে একটা মেয়ে একটা ছেলেকে যখন ভালোবাসে, বা একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, তাদের তো ওই একটাই আশা থাকে যে ভালোবেসে সুন্দর করে একটা ঘর বাঁধবো, সেখানে সুন্দর সুখের সংসার হবে, এটাই তো। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আসলে আমি শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি কেমনে তোমাকে প্রস্তাব দেই বলো? দেখো একটা জিনিস, কি বলে যে ফল গাছে ফল থাকলে নাকি ঢিল ছুটতেই পারে মানুষ, তো মনে করো মেয়ে মানুষ এমন একটা জিনিস যে যারা বড় হলে তখন সবাই চায় তাকে বিয়ে করতে, বা কি বাপ মার থেকে তারে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তো মনে করো সেই ক্ষেত্রে তারা দেখলে দেখতে পারে, কিন্তু তুমি যদি আমাকে সেভাবে পছন্দ করো, আমি তাহলে আমার ফ্যামিলিকে তোমার কথা বলবো, তারপর আমরা তাইলে দুইজনের গার্জেন একত্রিত হতে পারলে বিয়ে করে ফেলবো। আসলে পছন্দ বলতে কি, আমাকে অনেক ভালো লাগে, আমি তো নিজে প্রকাশ্যে কোনো কিছু বলতে পারি না, আর তুমি বলছো দেখে এখন আমি বলতে সাহস পেলাম। আমি ওই রকম একটা চাইছিলাম যে তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি বা স্বপ্নটা পূরণ করতে চাইছি। আর তুমি যদি মত থাকো তাহলে আমি তোমাকে আর একটা প্রশ্ন করবো, সেটা হলো যদি তোমার বিয়ে ঠিক না হয় আর যদি বিয়ে করতে চাও তাহলে করতে পারো? কারণ কষ্ট আমার একটাই থাকবে যে তুমি আমার হলে না, এটা আমার ভিতরে একটাই কষ্ট। আর যদি বিয়ে হয়ে
আমার জীবনে যদি আসো তাহলে মনে করবো যেন আমার জীবনে সুখ আসছে, এই দুইটা জিনিস। এখন তুমি যদি বিয়ে হয়ে যাও তাহলে তো আমার কষ্টের শেষ নেই। এখন আমার সাথে সম্পর্ক করতে গেলে আমার সাথে একটা মত বিনিময় করতে হবে, সেটা হলো তোমাকে মূলত প্রথমে আমার সাথে ঘুরতে হবে। তুমি যাবা? হ্যাঁ, সমস্যা নাই, আমি যেতে পারবো। আমার সাথে ঘুরতে যাবা? তবুও রাজি আছো? তাহলে ভালোবাসার জন্য মানুষ সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারে, আর আমি কেন পারবো না এই সামান্য এতটুকু ঘুরতে যেতে? আর কোথায় যাবে তুমি আগে বলো তো। দেখো একটা জিনিস কি, তুমি তো জানোই যে আমার বাবা মা আমাকে বেশি দূরে যেতে দেয় না, প্লাস একা কোথাও যেতে দেয় না। তো তোমার জন্য আমি তারপরে এতটুকু স্যাক্রিফাইস করব, বের হতে পারবো কিন্তু দূরে যেতে পারবো না, বাড়ির আশেপাশে কোথাও যাব। কেন, দূরে গেলে কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা সমস্যা, আমরা বিয়ের পরে যত দূরে মন চাই সেখানে যাব, কক্সবাজার যাব, সেন্ট মার্টিন, রাঙামাটি সবখানে যাব। প্লাস কিন্তু বাট এখন কোথাও যেতে পারবো না, এখন আমরা এইদিকে কোথাও মিট করে আমাদের কথাবার্তা ডিসিশন নিয়ে তারপর পরেরটা পরে দেখা যাবে, আমরা তারপর ফ্যামিলিকে বুঝাবো। আমি তোমাকে আগেই নিয়ে যাব। না দেখো, এটা এত দূরে যাওয়া সম্ভব না। কেন, আমি যেটা চাই সেটাই পাই। আমি আশা করব তুমি আমার কথা খেলবে না। এখন বলো, আচ্ছা, আমি চেষ্টা করব। দেখো তোমাকে তো অনেক লাইক করে, আমি চেষ্টা করব। শোনো, এখানে চেষ্টা করার কোনো কিছুই নেই। আর যদি তুমি আমার সাথে যাই, যদি কোনো রকম সমস্যা হয় তখন আমরা বিয়ে করে একবারে বাসায় চলে আসবো। তুমি রাজি আছো? আমি তো তোমাকে বিয়ে করতেই চাই, তাহলে তুমি যদি সত্যি সেভাবে সবকিছু মেনটেন করে করো, আমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমারও কোনো আপত্তি নেই। একটা ছেলে একটা মেয়ে যদি কখনো কোনো জায়গায় বেড়াতে যায়, হ্যাঁ, হুম, সেখানে দেখো প্রেমিক প্রেমিকাই হোক আর স্বামী স্ত্রী দুজনেই হোক, সেখানে দেখা গেল যে একটা মন আর একটা মন যখন দুজনের মাঝে যখন মানে নেওয়া দেওয়া হবে, তখন কিন্তু অটোমেটিক কোনো কিছু আর মনে থাকে না। হুম, তো সেই ক্ষেত্রে তুমি হয়তো মনে করতেছো যে আমি আগে বিয়ের আগে কোনো কিছুতেই আমি অ্যাকসেপ্ট করবো না, কিন্তু আসলে এটা ভুল ধারণা। যদি মনে করো যে বিয়ে করে নিয়ে তোমাকে আমি ঘুরতে যাবো, তবুও তাই। আর যদি বলো যে না আগে ঘুরতে যাবো, তারপরে ঘুরতে গেলেও একই হিসাব, বিয়ে করে গেলেও একটাই হিসাব, কিন্তু আমার ওইটাই আগে। তার মানে এখন বুঝে না আমি কি বলতে চাইছি? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আগামীকালে কিন্তু আমরা ডেট করবো এবং আগামীকালে আমরা যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, তুমিও ওকে ভালো থেকো। ওকে, আল্লাহ ওকে, বাই, হাফিজ। আল্লাহ হাফেজ।